মোবাইলের সেন্সরের এই জায়গায় যদি আঙ্গুলটি রাখি তাহলে দেখতে পাবেন এখানে আমার ফেভারিট কিছু অ্যাপস শো হচ্ছে। আমি কিন্তু খুব সহজেই এখান থেকে যে কোনো অ্যাপ ব্যবহার করতে পারবো। আমি আবার দেখিয়ে দিচ্ছি, আমি শুধু এখানে আঙ্গুলটি রাখবো এই জায়গায় ফোনের। এই যে দেখেন, আঙ্গুলটি রাখার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফেভারিট অ্যাপসগুলো উপরের দিকে চলে এসেছে। এখান থেকে আমি যে কোনো অ্যাপে ব্যবহার করতে পারবো। আমি যে কোনো জায়গায় থাকি না কেন, শুধু এখানে হাতটি রাখবো, রাখার সঙ্গে সঙ্গেই কিন্তু উপরে আমার ফেভারিট অ্যাপসগুলো শো হবে। এই স্টাইলিশ এবং স্মার্ট সিস্টেমে যদি আপনি মোবাইল ব্যবহার করতে চান, এমন স্টাইলিশ এবং আকর্ষণীয় সিস্টেমে যদি মোবাইল ব্যবহার করতে চান, তাহলে গুগল প্লে স্টোরের গোপন এই অ্যাপটি অবশ্যই আপনাকে ইনস্টল করতে হবে। এই অ্যাপটি ছাড়া আপনি কোনোভাবে মোবাইলকে এমন স্টাইলিশ এবং আকর্ষণীয়ভাবে ব্যবহার করতে পারবেন না। টেকন বাংলা চ্যানেলের নতুন একটি ভিডিও আপনি দেখছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম। প্রতিদিন এমন গোপন অ্যাপের সাথে আপনি পরিচিত হতে পারবেন যদি টেকন বাংলা চ্যানেলের সাথে থাকেন। অ্যাপটি ইনস্টল করার সিস্টেম ভিডিও শেষের দিকে আমি আপনাকে দেখিয়ে দিব। প্রথমে যখন অ্যাপটি ওপেন করবেন, আপনি নিচের দিকে কন্টিনিউ একটি লেখা দেখতে পাবেন। এই কন্টিনিউয়ে তিনবার ক্লিক করবেন। যখনই BDT 120 শো হবে তখন আর কন্টিনিউয়ে ক্লিক করবেন না। উপরের দিক থেকে ক্রস একটি অপশন পাবেন, এই ক্রসে দুইবার ক্লিক করবেন। দুইবার ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে অ্যাপটির হোম পেজ চলে আসবে। এখন রিকোয়ার্ড পারমিশনসে ক্লিক করবেন এবং এখান থেকে নটস আর লঞ্চারের পাশে যে বক্সটি আছে এই বক্সে টিক মার্ক দেওয়ার জন্য ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে এগ্রি একটি লেখা আসবে, আপনি এগ্রিতে ক্লিক করবেন। অ্যাপটির পারমিশন এখান থেকে আপনি অন করে দিবেন। আমি পারমিশনটি অন করে দিচ্ছি। পারমিশনটি অন করে দেওয়ার পর আপনি ব্যাকে চলে আসবেন। নিচের দিকে যদি এখন চলে আসেন তাহলে এখানে পেয়ে যাবেন আপনি সিঙ্গেল টাচ, লং টাচ, ডুয়েল টাচ। আপনি ক্যামেরার পাশে যখন আঙুলটি রাখবেন, মানে আপনার ফিঙ্গারটি এভাবে রাখবেন, তখন কি সিঙ্গেল টাচের মাধ্যমে অ্যাপগুলো ওপেন করতে চান নাকি লং টাচ করে রাখলে অ্যাপগুলো ওপেন করতে চান, আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি সিঙ্গেল টাচ সিলেক্ট করে রেখেছি, ফলে আমি যখন ক্যামেরার এই জায়গায় আঙুলটি রাখবো তখন কিন্তু আমার ফেভারিট অ্যাপগুলো মোবাইলের উপরের দিকে শো হবে। এখন আপনার ফেভারিট অ্যাপগুলো কীভাবে সিলেক্ট করে রাখবেন চলুন দেখি। সিলেক্ট এনেবেলড অ্যাপস, এই অপশনে আপনি ক্লিক করবেন। আপনার মোবাইলের যে অ্যাপসগুলো ইনস্টল করা আছে প্রত্যেকটি অ্যাপস শো হবে। আপনাকে বোঝানোর জন্য আমি ফেসবুক, এখান থেকে ফাইলস বাই গুগল সিলেক্ট করে দিচ্ছি। এই যে দেখেন, যখন সিলেক্ট করছি তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে কালার অন্যরকম হয়ে যাচ্ছে। আপনি যে অ্যাপগুলো নতুন স্টাইলে ব্যবহার করতে চান সেই অ্যাপগুলো সিলেক্ট করে দিবেন। আমি মেসেঞ্জার সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে ইউটিউব সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর ব্যাকে চলে আসলাম। আপনি কিন্তু আরও অ্যাপ সিলেক্ট করতে পারবেন এই সিলেক্ট এনেবেলড অ্যাপস অপশনে গিয়ে। এখান থেকে আবার কোনো অ্যাপ চাইলে আপনি এভাবে উঠিয়েও ফেলতে পারবেন। এখন যদি আমি মোবাইলের স্ক্রিনের উপরের দিকে ক্যামেরার একবার আঙুল দিয়ে এভাবে ধরি তাহলে কিন্তু আমার ফেভারিট অ্যাপগুলো এখানে শো হবে। যে দেখেন, আমি যে অ্যাপগুলো অ্যাড করে রেখেছি উপরের দিকে শো হচ্ছে। আমি আবার আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, যদি আমি মোবাইলের অন্য কোনো সেটিংসে থাকি এবং সেই সময় যদি ফিঙ্গার দিয়ে এই ক্যামেরার পাশে শুধু হাতটি রাখি, সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার ফেভারিট অ্যাপগুলো চলে এসেছে। এখান থেকে আমি যে কোনো অ্যাপে ব্যবহার করতে পারবো। আবার দেখিয়ে দিচ্ছি, শুধু আঙুলটি আমি রাখবো। এই যে দেখেন আমার ফেভারিট অ্যাপগুলো শো হচ্ছে। তিনটি অ্যাপ আমি কিছুক্ষণ আগে সিলেক্ট করেছি তাই তিনটি অ্যাপেই শো হচ্ছে। এভাবে এই অসাধারণ অ্যাপটি ব্যবহার করে আপনি মোবাইলকে নতুন স্টাইলে ব্যবহার করতে পারবেন। এই অসাধারণ অ্যাপটি ইনস্টল করার জন্য আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন এবং নটসা লিখে চার্জ করলে অ্যাপটি চলে আসবে, অথবা সেকেন্ডারি লঞ্চার লিখে চার্জ করতে পারেন, অ্যাপটি পেয়ে যাবেন। অ্যাপটির সাইজ 1 MB-রও কম। অবশ্যই অ্যাপটি মোবাইলে ইনস্টল করে একবার হলেও ব্যবহার করবেন আর এই অ্যাপটি মোবাইলে রাখতে পারেন, অনেক হেল্পফুল এবং স্টাইলিশ। ধন্যবাদ।